হাই, অ্যানাদার এপিসোড অফ স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম। তো আমরা লাস্ট ভিডিওতে আমাদের ক্লাস মডিউল নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকে আমরা অ্যাডমিশন মডিউল নিয়ে আলোচনা করলাম। আসলে অনেকে বলতে পারেন যে আসলে ভিডিও না দিয়ে এটা দেওয়ার কারণ কি, সেটা আগেই বলেছি, জাস্ট আমাদের যারা করতে চায় স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম তাদের জন্য আর কি। তো আমি খুব রিসেন্টলি আমার যে অ্যাটেন্ডেন্স আছে, অ্যাটেন্ডেন্স তো বাল্ক অ্যাটেন্ডেন্স, সব স্টুডেন্ট টিচার স্টাফ সবগুলো আছে, এখানে আমি আমার বায়োমেট্রিক যে মেশিন সেটা কিনে অ্যাড করবো আর কি। তো এটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো এটাই খুব মেন চ্যালেঞ্জিং পার্ট, এবং এটা হলে আমি মনে করি যে একটা ভালো মানের অ্যাপস এটা হয়ে যাবে আর কি। কারণ টিচারের জন্য একটা টিচার্স রুম, স্টাফের জন্য একটা স্টাফদের জন্য, স্টুডেন্টের জন্য একটা স্টুডেন্টের জন্য। ওকে, সো আমরা আজকে যেটা আলোচনা করবো সেটা অ্যাডমিশন। সো অ্যাডমিশন বলতে বোঝায় যখন একটা স্টুডেন্ট ভর্তি হয়ে আসবে তখন তো অ্যাডমিশনটা, এটা নর্মালি আমার ইউজারগুলো সেট করা, এটা হচ্ছে গিয়ে যখন অ্যাকাউন্টে থাকবে তখন সে অ্যাকাউন্টেন্ট ঢুকবে, তখন সে দেখতে পারবে। ওকে, সো লাইক আমি জাস্ট এখানে আমি ঢুকি স্টাফ লগ ইন, কারণ যেহেতু অ্যাকাউন্টের জন্য স্টাফ। সো আই থিঙ্ক এখানে আছে স্কুল নোটপ্যাড অ্যাকাউন্ট, এই যে অ্যাকাউন্ট shahida@gmail.com। ওকে, তো আমি অ্যাকাউন্টে ঢুকতেছি। তো দেখেন সে হচ্ছে অ্যাকাউন্ট, সে অ্যাডমিশন নেবে। হ্যাঁ, যে অ্যাকাউন্টেন্ট আছে সে অ্যাডমিশন নেবে, সে এক্সপিরিয়েন্স দিবে। সো দ্যাটস ওয়াই তারই কাজ, এবার অ্যাডমিনিস্ট্রেটর কাজ না, অ্যাডমিশন কন্ট্রোল করবে আর কি। সো আমি এখান থেকে দেখাই, বা এখান থেকে দেখাতে পারি, যেটা সমস্যা নেই। সো এটা হচ্ছে আমার অ্যাডমিন অ্যাকাউন্ট যে আছে তার প্রোফাইল। সো প্রোফাইল ক্লিক করে অ্যাকাউন্টে প্রোফাইল চলে আসবে, লগ আউট। সো নিউ অ্যাডমিশন, যখন একজন স্টুডেন্ট আসবে, এখানে কিছু কিছু ফিচার আমি বলে দিচ্ছি, এখানে খুব ইম্পর্টেন্ট। প্রথমত আপনি আমার স্টুডেন্ট নেম, ইমেল অ্যাড্রেস ইউনিক হতে হবে, নাম্বারটা ইউনিক হতে হবে, উল্টোপাল্টা দিলে কাজ করবে না, মানে একরকম দুইটা হলে কাজ করবে না। আর আপনি যখন লগ ইন করবেন, স্টুডেন্ট হিসেবে লগ ইন করবেন, তখন আপনি চাইলে ইমেল দিয়ে বা মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে পারবেন, সেটাও আছে এখানে। পাসওয়ার্ড, প্রেজেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস দিলাম, ফাদার নেম, মাদার নেম সব দিলাম, হচ্ছে মাদার অকাশন, ফাদার অকাশন, অনেক কিছু দেওয়া থাকে। স্কলারশিপ সে ফুল ফ্রি না হাফ ফ্রি, আমাদের নর্মালি যে স্কুলগুলো হয় সেগুলো ফুল ফ্রি হাফ ফ্রি ব্যবস্থা থাকে, বাট প্রাইভেট যে স্কুল থাকে ইংলিশ মিডিয়াম বা সামথিং বাচ্চাদের স্কুলগুলো সেগুলো থাকে না সম্ভবত। তো দ্যাটস ওয়াই বড় স্কুল ডিসিশন করে এইটা, সে কি ফুল ফ্রি হবে না হাফ ফ্রি হবে। ওকে, তার মেইল ACT কান্ট্রি, এখানে দেখেন ক্লাস, এখানে দেখেন অ্যাডমিশন টাকা। হ্যাঁ, এখানে কিছু নাই। সো যখন আমি ক্লাস ওয়ান চুজ করলাম তখন হচ্ছে 3000 টাকা, যখন আমি ক্লাস থ্রি চুজ করলাম তখন আসলো 3000 টাকা, যখন আমি ক্লাস ফাইভ সিলেক্ট করলাম তখন 4000 টাকা। কারণ কি, আমি ওই যে ক্লাস ওপেন করেছিলাম তার মধ্যে সেট করে দিয়েছিলাম 4000 টাকা, ফাইন। এবং তার সেকশন এ, সেকশন বি, সেকশন তিনটা আসছে, কারণ ফাইভের সেকশন তিনটা। যখন আমি নাইন সিলেক্ট করলাম তখন তো সেকশনে আসে, তখন সায়েন্স, কমার্স, আর্টস আসছে, এবং অ্যাডমিশন ফি 8000 টাকা। তো আমি এখানে দিলাম হচ্ছে 7000 টাকা। এখন কোনো কারণে যদি আমার ডিসকাউন্ট থাকে তখন তাকে আমি 1000 টাকা ডিসকাউন্ট দিতে পারি, একটা ডিসকাউন্ট দিতে পারে, রাইট। এবং প্রিভিয়াস স্কুল দিতে পারে, এবং স্টুডেন্ট ফটো, স্টুডেন্ট গার্জিয়ান ফটো, এবং কোনো মেসেজ যদি থাকে, সাপোজ এটা কোনো একজন স্কলারশিপ পেতে পারে বা কোনো কোটা থাকতে পারে সামথিং, আবার বলা যেতে পারে সাপোজ কোনো আত্মীয়স্বজন, হেডমাস্টার, টিচার বা স্কুল প্রধান রিলেটিভ হতে পারে, তো সেক্ষেত্রে কোনো একটা মেসেজ জাস্ট থাকা প্রমাণের জন্য যাচ্ছে কি ডিসকাউন্ট দেওয়া হয়েছিল, বা সামথিং ভর্তি হওয়ার সময় কোনো কথা দেওয়া হয়েছিল, এগুলোর জন্য আর কি। ওকে, যখন সে দিবে তখন তার অ্যাডমিশনটা ওপেন হয়ে যাবে। এবং টুডে অ্যাডমিশন বলতে আজকে কারা কারা অ্যাডমিশন নিলে এটা হিসাব, এবং আজকে কেউ অ্যাডমিশন নেয়নি। আজকে আমার তারিখ দেখাচ্ছে এখানে 2/7/17, কেউ অ্যাডমিশন নেয়নি। সো নিউ অ্যাডমিশন কি করে, নিউ অ্যাডমিশন হবে সার্চ অ্যাডমিশন। তো আমি এখানে সার্চ করতে পারবো যে আমি কোন ওয়াইজ সার্চ করবো, আমি ক্লাস ওয়াইজ সার্চ করবো, ডেট ওয়াইজ সার্চ করবো, মান্থ ওয়াইজ। যেমন আমি চাচ্ছি ক্লাস ওয়াইজ আমার ফাইভের সেকশন এতে কারা কারা অ্যাডমিশন হয়েছে, অ্যাডমিশন হয়েছে, তাদের রোল চলে আসছে 1, 2, 3, 4 রোল চলে আসছে ফাইভের সেকশন এতে, তাদের আমি ডিলেট, এডিট, ভিউ করতে পারবো। হ্যাঁ, ভিউ করলে আমার ভিউতে এখানে চলে আসবে যে তাদের স্টুডেন্ট ইনফরমেশন, গার্জেন ইনফরমেশন, এবং এনআই নাম্বার, অ্যাডমিশন ফি কত দিয়েছিল, ডিসকাউন্ট দেওয়া হয় নাই, কবে ডেট হয়েছিল, এইগুলো আর কি। সেটা তোমার অ্যাকাউন্টস যে আছে তার কথা বলতেছি। সার্চ অ্যাডমিশন আরেকটা দেখাই, সেটা হচ্ছে কি আমি মা ডেট ওয়াইজ, যেমন আমি যদি চাই যে আমার আজকের ডেটে কেউ অ্যাডমিশন হয়েছে কি না, সাবমিট করবো, আজকের ডেটে অ্যাডমিশন হয় নাই জানার কথা, ডাটা নট ফাউন্ড। আমি চাচ্ছি আমার জানুয়ারি মাস, এটা হচ্ছে জুলাই মাস, আমি চাই জুন মাসে কেউ অ্যাডমিশন হয়েছে কি না, না এখানে অ্যাডমিশন হয় নাই। সো মেতে দেখি, হ্যাঁ মেতে হয়েছে, মেতে 2, 4, 6, 7, 8, 9, 10 ওটা বাবা অনেক অ্যাডমিশন হয়েছে। ওকে, ফাইন। সো এটা ছিল আমার অ্যাডমিশন মডিউল, এবং অল অ্যাডমিশন বললে আমার যত অ্যাডমিশন আছে এই বছরের সব চলে আসবে। সব চলে আসবে, এখানে সব চলে আসছে, ট্রেডিশন তো দেওয়াই আছে। সো 10টা ভ্যালু আছে, ডাটা আছে, 10টা ট্রেডিশন চলে আসবে। আরেকটা কথা, যখন আপনার ইয়ারলি চেঞ্জ হবে তখন এটা কী সিস্টেম বলা হয় এটা আমি বলে দিই। যখন একটা স্কুলে ইয়ারলি চেঞ্জ হয়, যেমন এটা হচ্ছে 2019 সাল, 2019 সালের টোটাল হিসাব নিয়ে আমার এই অ্যাপ্লিকেশন মধ্যে আছে। যখন 2020 সালে যাব তখন আমার ডোমেনটা কী হবে জানেন, ডোমেনটা হবে 2019 ডট, আমার ডোমেন সাপোজ ধরেন sscschool.com, এই ডোমেন চলে যাবে। তার মানে যখন কেউ আমাদের 2019 সালে যেতে যাবে তখন এই ডোমেনে গিয়ে তার ডাটাটা পুনরুদ্ধার করবে, আর যখন সে 2020 সালে আসবে তখন তার ডোমেন আবার এমন হয়ে যাবে, নতুন ডোমেন হয়ে যাবে, মানে রিপ্লেস হয়ে যাবে আর কি। ক্লিয়ার? তো আশা করি আমাদের অ্যাডমিশন মডিউলটা
আপনার ক্লিয়ার হয়ে গেল, ওকে। এবং এটা হচ্ছে আমার অ্যাকাউন্টসের যে আছে, আর এটা হচ্ছে আমার অ্যাডমিনিস্ট্রেটর। থ্যাংকস ফর ওয়াচিং।